আপনার এই বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি করে অনেক নকশা যে সবগুলো কিন্তু কাঠ দিয়েই তৈরি, আপনার এত বড় বড় কাঠ দিয়ে কিন্তু এটা তৈরি উপরে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বরাবরের মতো আমি জিন্দাকুল ইসলাম দক্ষিণ কোরিয়া থেকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একদম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো দক্ষিণ কোরিয়ায় যে রাজার বাড়ি ছিল আগে, সেই বাড়ি দক্ষিণ কোরিয়ার রাজার যে বাড়িগুলো সেই বাড়িটি দেখাবো। আমার সামনেই কিন্তু সেই বাড়িটি, আমি চলে আসছি এখানে। তো চলুন সবাই দেখি একসঙ্গে মিলে। এই দেখুন দক্ষিণ কোরিয়ার সেই রাজার বাড়ি। তো বন্ধুরা, আপনারা যে বাড়িটি দেখছেন, এই বাড়িটি কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা, আপনার এখানে কোনো কংক্রিটের ব্যবহার করা হয়নি। তো এই কাঠ দিয়ে তৈরি করা, সম্পূর্ণ অনেক কারুকার্য করে কিন্তু এই এই বাড়িগুলো তৈরি করে, অনেক ব্যয়বহুল কংক্রিট দিয়ে তৈরি করার চাইতে কিন্তু আপনার এই বাড়িগুলো কাঠ দিয়ে তৈরি করে, অনেক নকশা করে তৈরি করে, এই জন্য কিন্তু অনেক ব্যয়বহুল। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখেন বাড়িগুলো অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, অনেক সুন্দর এবং অনেক নকশা, অনেক কারুকার্য করে কিন্তু এই বাড়িটি তৈরি করে দক্ষিণ কোরিয়ার আগের রাজার বাড়ি, কিন্তু এইভাবে তৈরি করা ছিল। অন্য অন্য বাড়ির তুলনায় কিন্তু এই এই যে বাড়িগুলো, এগুলো কিন্তু অনেক ব্যয়বহুল, সব কিন্তু কাঠ। হ্যাঁ, এইগুলো কিন্তু উপরে সব দেখছেন আপনারা সবাই, এই যে সবগুলো কিন্তু কাঠ দিয়েই তৈরি, আপনার এত বড় বড় কাঠ দিয়ে কিন্তু এটা তৈরি। উপরে যে শীটটা দেখছেন, উপরে শুধু এটা প্লাস্টিকের এক ধরনের শীট আপনার পাওয়া যায়, ওটা হলো সেটাই, আপনার ওটা কোনো জং ধরবে না, আবার মরিচাও ধরে না, নষ্টও হয় না। তো এই হলো সেই বাসা হলো এটাই, দক্ষিণ কোরিয়া যে রাজকীয় যে বাসাগুলো সেই বাসাগুলো কিন্তু এটা। দেখুন সবগুলোই কিন্তু আপনার কাঠ দিয়ে তৈরি, বাড়িটা কিন্তু দূর থেকে দেখতে কিন্তু এমনই দেখা যাবে, দেখেন দূর থেকে দেখতে ঠিকই এমনই। এই যে বাড়ি তৈরি করতে কিন্তু অনেক কষ্টসাধ্য করা একটা জিনিস, দক্ষিণ কোরিয়া এটা হলো রাজকীয় বাড়ি। তো চলুন বাড়ির চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখুন এই বাড়ির সাইড থেকে দেখতে কিন্তু এমনই দেখা যাবে আপনার, এই বাড়ি আসার জন্য কিন্তু আবার একটি একটি মানে একটি রাস্তা তৈরি করা হয়েছে, রাস্তাটি দেখতে আপনার ঠিক এমন, রাস্তাটিও কিন্তু অনেক সুন্দর এবং সাজানো। চলুন এবার বাড়ির ফ্রন্ট সাইডটা আমরা একটু ঘুরে দেখব। দেখুন বন্ধুরা, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন বাড়ির ফ্রন্ট সাইডটা কিন্তু ঠিক এমন, দেখুন কত সুন্দর ফ্রন্ট সাইডটা। আপনার ভিতরে রুম আছে, আপনার বাথরুম আছে, কিচেন আছে, আপনার সব কিছু কিন্তু এর ভিতরে পেয়ে যাবেন আপনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।